একদিন কিংবা দুদিন না, টানা 42টা দিন জেলে কাটিয়েছিলেন নৌশাদ। এবং তারপর তিনি ফিরে এলেন বিধানসভাতে। বিধানসভায় প্রায় 45 দিন বাদে পা দিলেন। যখন বিধানসভার অধিবেশন চলছে আপনি তখন জেলে, যখন বাজেট অধিবেশন চলছে আপনি তখন জেলে, কী প্রতিক্রিয়া হচ্ছিল? দেখুন, খুব সিরিয়াসলি বলছি, খুব খারাপ লাগছিল। কারণ আমার, আমি এখানে যে রোল প্লে করি আপনারা নিশ্চয়ই জানেন, বঞ্চিত মানুষের জন্য এবং সরকার পরিচালনার মধ্যে যে ফাঁক ফোকর আছে সেগুলো ধরে দেওয়ার জন্য। বাজেটে নিশ্চয়ই যদি সরকারের জনমুখী নীতি থাকে সেগুলো আমি সাধুবাদ জানাই, কিন্তু যেগুলো জনমুখী নয়, যেটা মানুষ উপকৃত হবে না, সেই সমস্ত বাজেট যেটা কর্পোরেটদের জন্য যদি হয় বা বিগত দিনে যে প্রমিসগুলো করেছিল যেগুলো ফুলফিল না হয়, সেগুলো আমি সমালোচনা করি। জেলে বসে ছটফট করছিল, প্রচণ্ড খারাপ লাগছিল। ওটাই যে আমি বাজেটে বা আমি বিধানসভায় গিয়ে যে আমার যে লক্ষ্য সেটা পূরণ করতে পারছি না, যে লক্ষ্যে রাজনীতিতে এসেছি। বিধায়ক হওয়ার পরে ভেবেছিলেন 42টা দিন কারাগারে বন্দি থাকবে? না, আমি ভেবেছিলাম যে আমি যখন অপোজিশন পার্টি করছি মিথ্যা কেস টেস হবে, জরিমানা হবে, মিথ্যা অভিযোগ আসবে, কিন্তু এতদিন জেল কাটতে হবে ভাবিনি। 2-4 দিন হয়তো ধরে বিভিন্ন কেসে দিয়ে দিতে পারে দমিয়ে রাখার জন্য, কিন্তু 42 দিন আমাকে এই ধরনের থাকতে হবে আমি একবারের জন্য কল্পনা করিনি। সেদিকে তো একটু ভেঙে পড়েছিলেন, আর পারছিলেন না? না না, আমি এখনও বলছি প্রস্তুত আছি, এখনও প্রস্তুত আছি, কোনো সমস্যা নেই আমার। 42 দিন হলে অসুবিধা হতো? কোনো সমস্যা নেই, আমি লক্ষ্য যে সংকল্প নিয়ে এসেছি সেই সংকল্পকে এগিয়ে নিয়ে যাবো। লাস্টের দিকে ভেঙে পড়বো কি, লাস্টের দিকে একজনের আমি জীবনী পড়ে আরও নিজেকে গর্ববোধ হচ্ছিলো, আরও নিজেকে আরও থাকার জন্য হয়েছে, সেটা হচ্ছে গোপীনাথ সাহা, শহীদ গোপীনাথ সাহা, আমাদের স্বাধীনতা সংগ্রামী, মাত্র 18 বছর 4 মাস বয়সে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। ব্রিটিশরা যখন তার ফাঁসি ঘোষণা করেছিল 16 ফেব্রুয়ারি ফাঁসি ঘোষণা করেছে, 1 মার্চ তিনার ফাঁসি হয়েছে। এই কদিনে তিনি 5 পাউন্ড তিনার শরীরের ওয়েট বাড়িয়ে নিয়েছিলেন। তিনার জীবনী পড়ে আমার তারও জেলে বসে যে আপনার জন্য সমস্ত বিরোধীরা প্রায় রাস্তায় নেমেছিলেন। হ্যাঁ, যখন পেপার পড়তাম, পেপারে যতটুকু যা পেপারের মাধ্যমে আপনার মানে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ওখানে তো প্রিন্ট মিডিয়া ছাড়া আমার কাছে যে ছেলে ছিল আমার ইয়েও ছিল না, আমি ডিমান্ডও করিনি কোনো টিভি বা এর জন্য, দেখতে পেতাম অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, দায়িত্বশীলেরা, যাদের সাথে আমাদের মতনৈক্য অনেক দূর, দুটো মেরুতে আমরা থাকি, তারাও গণতন্ত্রের রক্ষার স্বার্থে বিধায়কের যে বিধায়ককে অনৈতিকভাবে আটকে রাখার জন্য তারা প্রতিবাদ করেছে। অধ্যক্ষ পর্যন্ত আপনার এই এইভাবে আটকে রাখার বিরোধিতা করেছিল? দেখুন, কাস্টোডিয়ান হিসাবে আমি ওনার কাছ থেকে যেটা আশা করেছিলাম, মানে স্পিকার হিসাবে যেটা আশা করেছিলাম সেটা না হয়ে তিনি লয়ার হিসাবে তিনার মতামত রেখেছেন, লয়ার হিসাবে মতামত রাখাকে আমি ধন্যবাদ জানাচ্ছি তিনাকে। আমি কিন্তু আশা করেছিলাম উনি আমার কাস্টোডিয়ান হিসাবে, আমার অধ্যক্ষ হিসাবে উনি আমার সম্পর্কে দুচার কথা বলুক। ভাঙা গাড়ি নিয়ে এসেছেন কি দেখাতে, যে আপনার গাড়িতে ঢিল পড়েছে, আপনি পুলিশকে মারেননি? না না, এ ও তো কোনো নয়, সিসিটিভি ফুটেজ আছে। ফার্স্ট ডে যখন আমাকে ব্যাংসাল করে প্রডিউস করেছিল, আমি তো বলেছিলাম, প্রথম আমার কথা ছিল স্যার 6 লেন থেকে শুরু করে কলকাতা পর্যন্ত সমস্ত সিসিটিভি ফুটেজকে প্রিজার্ভ করা হোক এবং কোর্টকে সার্ভ করা হোক, এটা আমার ফার্স্ট কথা ছিল। কারণ আমি কী করেছি না করেছি আমি জানি তো, সিসিটিভি দুধ খুললে দুধকে দুধ পানিকে মানিয়ে যাবে, এটা আনার হচ্ছে একাধিক কারণ আছে। প্রথম কথা হচ্ছে আমার গরু বিক্রি করার অবৈধভাবে টাকা নাই, কয়লা চুরি করার টাকা নাই, বালি বিক্রি করার টাকা নাই, চাকরি বিক্রি করে বা দুর্নীতির সাথে এরকম হারামের টাকা আমার নাই। আমার সারা রাজ্যের মানুষ দেখবে বাংলায় একটা মানে বিধায়কের ওপরে কীরকম আক্রমণ হচ্ছে, প্রাণঘাতী আক্রমণ হয়েছে, তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত এটা তার সিম্বল। ক্যামেরায় অঞ্জন বিশ্বাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।